আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে পারফেক্ট বেগুনি বানিয়ে দেখাবো। যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে, ইফতারের আইটেমে কিন্তু আমরা এই বেগুনিটি বানিয়ে থাকি। আমরা অনেকেই ভাবি যে বাইরে থেকে যে বেগুনিটি আনি আমরা, সেটা বাসার বেগুনির তুলনায় মজা আর পারফেক্ট হয়। আজ আমি আপনাদেরকে পারফেক্ট বেগুনি বানিয়ে দেখাবো। বাইরের সেই বেগুনিগুলো আর কিনে খেতে হবে না, বাসায় আপনাদেরকে বাইরের সেই স্বাদে বেগুনিগুলো বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি আর বেগুনটা একটু মোটা মোটা করে কেটেছি। যেহেতু বলেছি বেগুনি, বেগুনির মধ্যে যদি বেগুন না থাকে তাহলে বেগুনি খেতে ভালো লাগে না। আর বাইরের যেই বেগুনিগুলো আছে সেগুলোতে কিন্তু বেগুন পাওয়াই যায় না। আমি এখানে একটা বেগুন কেটে লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এই বেগুনগুলোকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ দিয়ে মাখানোর কারণ হয়েছে বেগুনটা সফট হয়ে যাবে, বেগুনি বানানোর সময় কিন্তু খুব ইজিভাবেই বানানো যাবে। মাখিয়ে নিয়েছি, এটাকে আমি একটা সাইড করে রেখে দিব আর বেগুনি বানানোর জন্য বেগুনের ব্যাটারটা তৈরি করে নিব। বেগুনের ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিব 1.5 কাপ বেসন, নিয়ে নিব 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। এটা অল্প অল্প করে দিব আর আমি মিশাবো। অল্প অল্প পানি দিয়ে বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ নিয়েছি, আমার আরও পানি লাগবে, তো আমি এটাকে আগে মিশিয়ে নিব। 1 কাপ পানি আমি অলরেডি দিয়ে দিয়েছি। বেগুনের জন্য ব্যাটারটা কিন্তু এখনও আমার ঘন আছে, আমি আরও পানি দিয়ে দিব। আবারও আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে করে নিতে হবে, কারণ বেগুনির ব্যাটার যদি আমরা বেশি পাতলা করে ফেলি তাহলে কিন্তু বেগুনটা আর হতে যাবে না। আবার বেশি ঘন করে নিলেও কিন্তু বেগুনিটা ফুলতে যাবে না। আমি আপনাদেরকে ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি, বেগুনির ব্যাটারটা কেমন হবে। অল্প অল্প পানি দিয়ে বেগুনির ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর আমার এখানে পানির পরিমাণ লেগেছে 1.5 কাপ। ব্যাটারটা বেগুনির জন্য পারফেক্ট কিনা কিভাবে বুঝবেন, আমি একটা হাতের আঙুল দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম আর এই যে দেখুন আঙুলের চারপাশটা কিন্তু ব্যাটারটা ধরে রেখেছে, আর এই যে দেখুন ঘনত্বটা। রেস্টুরেন্টে যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো একটু কালারফুল করে ওনারা জর্দার কালার দিয়ে, তো আমিও অল্প পরিমাণ জর্দার কালার দিয়ে দিব। যেহেতু বলেছি বাইরের স্বাদে আমি বেগুনিটি বানিয়ে দেখাবো, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন। আর এই চামচটা দিয়ে আবারও ফেটে নিব। হয়ে গিয়েছে বেগুনির ব্যাটারটা। এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। দর্শক, 5 মিনিট পর চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর যে বেসনটা নিয়েছিলাম বেগুনি বানানোর জন্য, এই বেসনের মধ্যে দিয়ে দিব বেগুন। বেগুনগুলো দিয়ে দিব আর তেলটা চেক করে দেখছি গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয় নাই, তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি আর যে ব্যাটারটার মধ্যে আমি বেগুনগুলো চুবিয়ে রেখেছিলাম, এখন এখান থেকে একটা বেগুনের পিস ধরে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। আরেকটা জিনিস, বেগুনে যখন আমরা ভাজতে যাব তখন কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর একটা বেগুন যখন তেলের মধ্যে ভেসে উঠবে আমি আরেকটি দিয়ে দিব। আমি এখানে আরেকটি দিয়ে দিয়েছি, এটাকে একটু সাইড করে দিব। আর এই যে দেখুন সুন্দর কিন্তু ফুলে উঠেছে, উল্টিয়ে দিব। চুলোর আঁচটা আমার বাড়ানো ছিল, এখন আমি চুলোর আঁচটা কমিয়ে দিব। কমিয়ে আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিব। তো এভাবে আমি কিছুক্ষণ এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট পর এই যে বেগুনের কালারটা দেখুন, এই কালার চলে এসেছে। এগুলো কিন্তু আমার ভাজা হয় নাই এখনও। চুলো আঁচ কমিয়ে যদি আমরা বেগুনিগুলো ভাজি তাহলে কিন্তু বেগুনিগুলো ক্রিস্পি হবে, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট এই বেগুনিগুলোকে আমি ভেজেছি আর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে।
কালারটাও দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি ছাঁকনির মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখুন আমার ফুলকো ফুলকো বেগুন রেডি। সেম ভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। তৈরি করে নিয়েছি মজাদার ফুলকো ফুলকো বেগুনি। আমি আপনাদেরকে একটা বেগুনি ভেঙে দেখাই। কতটা ক্রিস্পি হয়েছে আর বেগুনটাও দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আশা করছি আমার এই বেগুনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরও নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে। তো এই ছিল আমার আজকের মতো বেগুনির রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।